বেশিরভাগ কুল গাছে ফুল থেকে গুটি সেট হচ্ছে, এ সময় কি করলে ফুল থেকে বেশি গুটি দাঁড়াবে? আবার অনেকেরই গাছে কুল প্রায় মার্বেলের মতো হয়েছে, এই সেট হওয়া কুলগুলো যাতে ঝরে না যায় সেজন্য এখন গাছে ফাঙ্গিসাইড, কীটনাশক ও কি সার দেবেন? পাশাপাশি এখনও যাদের কুল গাছে ফুল আসছে না, কি করলে ডাল ভর্তি ফুল আসবে? এই সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। স্কিপ না করে স্টেপ বাই স্টেপ শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার, ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। কুল গাছের ফুল আসা থেকে শুরু করে আর কুলে সেট হওয়া পর্যন্ত এই পুরো সময়টাকে তিনটি স্টেপে ভাগ করছি। প্রথমেই জানবো যাদের গাছে ফুল আসছে, অর্থাৎ এখন যেমনটা দেখছেন ফুলগুলোর মুখ বন্ধ, এ সময় হালকা ডোজে ফাঙ্গিসাইড দেবেন। যদি সাপ ব্যবহার করেন সেক্ষেত্রে 1 গ্রাম 1 লিটার জলে গুলে বিকালের দিকে স্প্রে করবেন। ফাঙ্গিসাইড স্প্রে করার 2 দিন পর যে কোনো ধরনের কীটনাশক দেবেন, সেটা যদি কাকা হয় তাহলে 1.5 ml 1 লিটার জলে গুলে সন্ধ্যের দিকে স্প্রে করবেন, তাহলে ফুলে ফাঙ্গাস ও পোকামাকড়ের আক্রমণ হবে না। এটা গেল স্টেপ 1, অর্থাৎ এই পর্যায়ে যে সমস্ত গাছ রয়েছে তাদের ক্ষেত্রে এই পরিচর্যা নেবেন। এবার আসি স্টেপ 2। 10 থেকে 12 দিনের মাথায় এই ফুলগুলো ফুটতে শুরু হবে। সম্পূর্ণ ফুল ফুটতে আরও 12 থেকে 15 দিন সময় লাগবে। এ সময় কোনো রকম ফাঙ্গিসাইড ও কীটনাশক স্প্রে করা যাবে না। কেন স্প্রে করা যাবে না? কারণ এই ফোটা ফুলে প্রজাপতি মৌমাছি এসে পরাগ মিলনে সাহায্য করবে, যাতে ওই ফুল ফলে রূপান্তরিত হয়। যদি এ সময় ফাঙ্গিসাইড বা কীটনাশক গাছে দেন, এই কীটনাশক ও ফাঙ্গিসাইডের নিজস্ব একটা কটু গন্ধ আছে, তো এই স্প্রের দরুন ফুলের উপরে 2-3 দিন ওই গন্ধ থাকে, ফলে ওই বন্ধু পোকারা পরাগ মিলন করবে না, ফলস্বরূপ কী হবে না, ফলনটা কমে যাবে। আরও একটা বিষয়, এ সময় টবের মাটিতে কোনো রকমভাবেই যেন জলের ঘাটতি না দেখা দেয়, দরকার হলে 2 থেকে 3 বার পর্যন্ত জল দেবেন। যেহেতু গাছে ফুল রয়েছে সেজন্য একটু জলের চাহিদা বেশি হয়। এই জল কমের কারণে অনেক সময় দেখবেন যে ফুল ঝরে পড়ে বা ফুলগুলো শুকিয়ে যায়। তো এই স্টেপ 2 হলো কুলে ফলন বেশি পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়। এবার আসি স্টেপ 3। সেট হওয়া কুলগুলো হলুদ হয়ে যাতে ঝরে না যায় সেজন্য পর্যাপ্ত পুষ্টি পূরণের জন্য সঠিক মাত্রায় সার দেওয়া দরকার। তো কি ফার্টিলাইজার দেবেন? এ সময় ড্রাই খাবার না দিয়ে লিকুইড বেস ফার্টিলাইজার দেব, তাহলে কি হবে না, জলের চাহিদাও যেরকম পূরণ হবে সঙ্গে পুষ্টির ঘাটতিও মিটবে। সেজন্য NPK 19:19:19 বা 20:20:20 এই জাতীয়র সম রেশিওর যে সমস্ত NPKগুলো হয় সেই NPK 2 গ্রাম 1 লিটার জলে নেবেন, আর এর সঙ্গে 1 গ্রাম এফসাম সল্ট ও 1 গ্রাম 0050 একত্রে জলের সঙ্গে ভালোভাবে গুলে নেবেন, নিয়ে 20 দিন অন্তর অন্তর টবের মাটিতে প্রয়োগ করব। এটা মাসে 2 বারও করতে পারেন, অর্থাৎ 15 দিন অন্তর অন্তর। কুল গাছের পাতা এ সময় হলুদ হয়ে যাওয়ার প্রবণতা দেখা যায়, এই এফসাম সল্ট যদি এ সময় গাছে দেওয়া যায় তাহলে গাছের পাতা সবুজ থাকবে। এখন প্রশ্ন আসবে যে কেন এ সময় ড্রাই খাবার দেব না। এই ড্রাই খাবার কি? এটা হলো যে সমস্ত কম্পোস্ট আমরা মিশিয়ে গাছের গোড়ায় দিই, এটাকে ড্রাই খাবার বলা যায়। এই ড্রাই খাবার প্রয়োগের ক্ষেত্রে টবের ওপরের মাটি খুঁষে তারপরে প্রয়োগ করতে হয়। যেহেতু গাছে এখন ফুল রয়েছে, আবার অনেকের গাছে ফুল থেকে গুটি সেট হচ্ছে, প্রায় মার্বেলের আকারে কুল রেডি হয়ে গেছে, এ সময় যদি টবের মাটি খুঁষে এই ড্রাই খাবার দিই তাহলে দেখবেন যে অনেক সময় গাছ
ঝিমিয়ে যায়, অর্থাৎ একটা স্টেজ তৈরি হয়। সেজন্য গাছকে এ সময় কোনো রকম ডিস্টার্ব না করে আমরা লিকুইড খাবার দিতে থাকব। আর সেই সঙ্গে গাছের প্রয়োজন মতো দিনে 2-3 বার জল দেব প্রয়োজন বুঝে, আর 15 দিন অন্তর একবার ফাঙ্গিসাইড ও কীটনাশক দেবেন। তাহলে কি হবে, এই ছোট ফলে এ সময় দেখবেন যে ফল ছিদ্রকারী পোকা আক্রমণ করে। ফলের উপরে যেহেতু পাতলা আবরণ থাকে তাই ফল ছিদ্রকারী পোকার আক্রমণ হয়। কীটনাশক যদি এ সময় না প্রয়োগ করেন তাহলে বেশিরভাগ ফলই নষ্ট হবে, এবং সেই সঙ্গে ফলের গায়ে যে কালো দাগ পড়ে সেই ফাঙ্গাসের আক্রমণ করবে। তাই অবশ্যই করে 15 দিন অন্তর অন্তর 2-3 বার এই ফাঙ্গিসাইড ও কীটনাশক স্প্রে করবেন। ফলনও বাড়বে, ফলগুলো খুব সুন্দর হবে, পাশাপাশি গাছও থাকবে হেলদি। ফুল থেকে ফল ধরা পর্যন্ত যেভাবে বললাম এভাবেই পরিচর্যা করুন। সব শেষে যাদের গাছে এখনও ফুল আসছে না, 1 গ্রাম বোরন 0050 1 লিটার জলে গুলে 10 দিন অন্তর অন্তর 2 বার স্প্রে করুন। তাহলেই দেখবেন যে গাছে ফুল ভরে যাবে। অনেকেই হয়তো লেটে প্রুনিং করেছিলেন সেজন্য ফুল আসতে দেরি হচ্ছে, আর গাছ যদি খুব ছোট হয় তাহলে হয়তো এবৎসর ফুল নাও আসতে পারে। কিন্তু এই যে বোরন ও 0050 অ্যাপ্লায়ের কথা বললাম, এটা একেবারে ভোরের দিকে স্প্রে করবেন, কখনোই চড়া রোদে এই স্প্রে করবেন না, তাহলে গাছের পাতা পুড়ে যেতে পারে। বোরন সবসময়ই স্প্রে করবেন রোদ ওঠার আগে, তাহলে সবচেয়ে ভালো কাজ হবে। এতক্ষণ ধরে যে পরিচর্যার কথা বললাম সেই একই নিয়মে পরিচর্যা করে দেখুন এই ছোট্ট 8 ইঞ্চির টবের গাছে কি হারে ঝেঁপে কুল এসছে। তো আপনারাও এই নিয়মগুলি ফলো করে গাছগুলিকে পরিচর্যা করুন, তাহলে আপনার গাছও এরকম গুটি সেট হবে এবং খুব দ্রুত এই ফলগুলো বেড়ে উঠবে। তো এই ছিল আজকের ভিডিও। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন, আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান অল করে দিন। তাহলে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনি সেই ভিডিও সবার প্রথম দেখে নিতে পারবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।